সঙ্গে শেয়ার করব আমার সকালটা কিরকম কাটে। ঘুম ভেঙেই আমার প্রথম যাদের সাথে দেখা হয় তারা হচ্ছে আমার বাচ্চা কাচ্চা ছানাপানারা। এই যে দেখতেই পাচ্ছ আমার সোনা রিঙ্গো। তার কিন্তু আরো টিম মেম্বার আছে, সে কিন্তু একা না, সে আমার সাথে ঘুমিয়েছিল, এই জন্য তাকে সামনে পেয়ে তাকে নিয়েই আমি আহ্লাদ শুরু করেছি। চলছে আমার রিঙ্গুকে হাই বলানোর ব্যর্থ প্রচেষ্টা। আমার দিনের বেশিরভাগ সময় ওদের সাথেই কাটে আর এটা আমি খুব বেশি এনজয় করি। যারা আমার মতো ডিপ্রেশনের ভুক্তভোগী তাদের জন্য বিড়াল একটা বেস্ট অপশন। সকালবেলা উঠে ওদের আদর করতে না পারলে দিনটাই যেন শুরু হয় না। ও হ্যাঁ, রিঙ্গো কিন্তু আমার সাথে ভীষণ রেগে আছে, তাকে কিছুদিন আগে নিউটার করে দিয়েছি, তার জীবনের শখ আহ্লাদ সব কিছু শেষ করে দিয়েছি, এখন সে আমাকে মোটামুটি শত্রুর চোখেই দেখে। এখন অনেকে ভাববেন ক্যামেরার সামনে ঢং করার জন্য পরিপাটি পরিপাটি ভাব নিচ্ছে, কিন্তু আসল কথা হচ্ছে দিনের মধ্যে 100 বার আয়নার সামনে না গেলে আমার মনে হয় পেটের ভাত তো হজম হয়ই না। সাথে প্রতি সেকেন্ডে আমাকে দেখতে কতটা চেঞ্জ এলো, এখন কেমন লাগছে, এখন কেমন লাগছে, এখন হেয়ার স্টাইলটা কেমন আছে, এখন মুখের এক্সপ্রেশন কেমন আছে, এগুলো আমার দেখতেই হবে। ইভেন আমি যখন কান্না করি তখন আমার দেখতে হবে আয়নায় আমি যে কান্না করছি আমাকে দেখতে কেমন লাগছে। এই হলো আমার প্রিয় একটা জায়গা, আমার বেলকনি। এখানে এলে কেমন যেন স্নিগ্ধ স্নিগ্ধ লাগে, মনটা শান্ত শীতল হয়ে যায়। আমার চা কফির নেশা সচরাচর ছিল না, কিন্তু এখন কেন যে চা কফির নেশা হলো, মানে সারাদিনে একবার যদি না খেতে পারি আমি অস্থির হয়ে যাই। একটা সিক্রেট বলি, আমাকে কেউ যদি রাগের মাথায় ঠান্ডা করতে চান আমাকে টপাটপ 3 কাপ চা দিবেন, আমার রাগ গলে একদম পানি হয়ে যাবে। এবার আপনারা বলতে পারেন মেয়েটা ক্যামেরার সামনে এসে ঢুমঢাং করছে। হ্যাঁ, আমি তো বিড়াল নিয়ে সারাদিন এরকম ছানামানা মাখামাখি করতেই থাকি, তো ভাবলাম কেন ক্যামেরার সামনে না, আপনাদেরকেও একটু দেখাই বিড়াল ছানাছানিতে কত শান্তি। এই হচ্ছে আমার অযত্নে বেড়ে ওঠা এক টুকরো বাগান, এটাও দেখিয়ে দিলাম। এখন বিদায় নেওয়ার সময় এসে গেছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।